হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকেও আমরা চলে এসেছি রেস্টুরেন্টের স্বাদের একটা রেসিপি নিয়ে, ব্রেড চপ। দেখুন কী করে ব্রেড চপ তৈরি করা যায় বাড়িতে বসেই রেস্টুরেন্টের স্বাদের। আলুগুলো প্রথমে সিদ্ধ করে রাখা আছে, একটু সিদ্ধ করার পর ঠান্ডা হলে আলুগুলোকে আমরা হাত দিয়ে মাখিয়ে নেব। আস্তে আস্তে আলুগুলো মাখাবো। এরপর টুকরো করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব, টুকরো করে রাখা ধনে পাতা, আদা কুচো করে রাখা, রসুন আর লঙ্কা কুচো করে রাখা। আদা রসুনটা আমরা গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, চাট মশলা, পরিমাণ মতো লবণ স্বাদ মতো দিয়ে আবারও আমরা মেখে নেব। এটা তৈরি হচ্ছে আমরা যে ব্রেড চপ তৈরি করব তার ভিতরে যে পুর, আলুর পুর। এরপর আরবারও ভালো করে আলুটাকে মেখে নেব। মাখা রেডি। এরপর একটা বড় বাটিতে আমরা 250 গ্রাম মতো বেসন নিয়ে তাতে জল দিলাম, কালো জিরে, ধনে গুঁড়ো, চাট মশলা, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। যারা ঝাল খেতে চান তারা এমনি লঙ্কা, শুকনো লঙ্কা গুঁড়ো দিতে পারেন। পরিমাণ মতো লবণ, খাবার সোডা। খাবার সোডা দিলে, এখানে বলে রাখি, খাবার সোডা দিলে এটা মুচমুচে হবে আর ফুলবে। এরপর দিয়ে আমরা জল দিয়ে আস্তে আস্তে বেসনটা মেখে নেব। ভালো করে মাখতে হবে, ফাটতে হবে, যাতে গুঁটো না থাকে। আর ফাটলে একটু ভালো ফুলবে, মুচমুচে হবে। আবার একটু জল দিয়ে আমরা, ঘন থাকলে একটু পাতলা করে নেব। এরপর আমরা টমেটো সস মাখিয়ে নিলাম, এবং যে আলুর পুর করে রেখেছিলাম সেটা আমরা ব্রেডের মধ্যে দিয়ে দেব। এরপর আরও একটা টুকরো নেব ব্রেডের, তাতেও আমরা সস মাখিয়ে নিয়ে এরকমভাবে তৈরি করব। এরপর আমরা আড়াআড়িভাবে কেটে নেব। শেপটা ত্রিভুজের আকারে হবে, দেখুন পুরগুলো দেখে খুব সুন্দর লাগছে। এরপর কড়াইয়ে তেল চাপিয়ে নেব। আমরা এখানে সাদা তেল ব্যবহার করেছি, আবার সর্ষের তেলেও ভাজা যায়। যে বেসনের পুর করে রাখা আছে সেটা দিয়ে আমরা ব্রেডটাকে মাখিয়ে নিয়ে কড়াইয়ে দিয়ে দেব। আস্তে আস্তে অল্প আঁচে আমরা ভাজতে থাকব। এই যে ব্রেড চপ, এটা এরকমভাবে তৈরি করলে রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে, এটা রেস্টুরেন্টের থেকেও হেলদি হবে। আমরা বাইরের যে খাবার খাই সেগুলো আনহেলদি হয়, খেয়ে অনেক সময় শরীর খারাপ করে, কিন্তু বাড়িতে এরকমভাবে আমরা যদি তৈরি করি, বাচ্চাদেরকে দিই, এটা টিফিনেও আমরা দিতে পারি, তাহলে কিন্তু খাবারটা মুখরোচক হবে আবার হেলদিও হবে। তো আমরা বাড়িতে এরকম নাস্তা রেসিপি বিকেলে জল খাবারে খেতে পারি, আবার বাচ্চাদেরকে টিফিনেও দিতে পারি। এরপর এক পৃষ্ঠা ভাজা হয়ে গেলে অপর পৃষ্ঠা উল্টে নেব। আস্তে আস্তে ভাজব যাতে মুচমুচে হয় আর ভেতরে ভাজাও যায়।
উল্টে পাল্টে এদিক ওদিক করে আমরা ভেজে নিয়েছি ব্রেড চপ। একে একে ভাজা হয়ে গেলে তুলে নেব। ঠিক একই রকমভাবে বাকিগুলো ভেজে নেব। এটা একটু সময় দিয়ে ভাজতে হবে, আমি আগেও বলেছি খুব বেশি আঁচে ভাজলে পুড়ে যাবে, পোড়া গন্ধ বেরোবে। আমি যেভাবে তৈরি করলাম এরকমভাবে আপনারা বাড়িতে ট্রাই করুন, দেখবেন ভালো লাগবে। রেসিপি বাড়িতে তৈরি করে দেখুন, নিজে খান, বাচ্চাদের খাওয়ান, বড়দের খাওয়ান, খুব ভালো লাগবে। এরপর আমরা এটা টমেটো সস দিয়ে খেতে পারি, আর শুধুও খাওয়া যায়। টমেটো সস দিয়ে আমরা খেলে খাবারটা আরও মুখরোচক হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন।